সবার পছন্দের লোটে বাটার ফ্রাইয়ের রেসিপি করার জন্য আজকে আমি প্রথমে নিয়ে নিলাম এক কেজি লোটে মাছ তার মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতো লেবুর রস বা ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড়খানা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে মিক্সিতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন পরিমাণ মতো কিছুটা কাঁচা লঙ্কা তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো ততটা আর আদা কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি এইবারে সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটা স্মুদ পেস্ট করে নিচ্ছি তো আমাদের পেস্ট কমপ্লিট হয়ে গেছে এইবারে এই আমাদের যে গ্রিন পেস্টটা হলো সেইটা আমরা লোটে মাছের মধ্যে দিয়ে দেবো এবার সমস্ত উপকরণগুলোকে মাছের সাথে ভালো করে মাখিয়ে নেবো একটু ধৈর্য ধরে ভালো করে মাখাবো যাতে সব মাছে সব রকম মশলা লেগে যায় তারপর আমি ম্যারিনেটের জন্য রেখে দেবো মিনিমাম দু ঘন্টার জন্য বেশি রাখলে আরও ভালো হয় তো আমি দুই ঘন্টা পরে ফিরে আসলাম দেখো মাছের থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে এইবার এই মশলা থেকে মাছগুলোকে আমি আলাদা করে নেব আর একটা পাত্রে তো আমার এইটুকু মশলা বেঁচে রইল বাটির মধ্যে এবার ওই বাটিতেই আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এর মধ্যে দিয়ে দেব আমি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার বেশি কর্নফ্লাওয়ার দেওয়া কিন্তু যাবে না তাহলে মুচমুচে ব্যাপারটা আসবে না এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দুই চিমটে মতো আমি বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডা দেওয়ার ফলে এই ফ্রাইটা খুব মুচমুচে হয় তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ গরম তেল ঠান্ডা তেল না গরম তেল দিচ্ছি আর দিয়ে এক টেবিল চামচ বা টু টেবিল চামচ বাটার এইবারে এই উপকরণের মধ্যে একটা ডিম ফেটিয়ে দেব। ডিম দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নর্মাল জল জলটা পরিমাণটা ঠিক ততটাই আমাদেরকে দিতে হবে যতক্ষণে না এই ব্যাটারটা একটা মোটামুটি স্মুথ হচ্ছে সেই রকম অনুযায়ী ততক্ষণ আমাদেরকে জলটা মিশিয়ে যেতেই হবে তো দেখো বন্ধুরা আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে মাছ ছাড়বো ভালো করে ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে একদম গরম তেলে দিয়ে দেব। চেষ্টা করতে হবে যাতে তেলের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে ডিপ ফ্রাই হয় তো আমরাও তেল নিয়েছি খুব বেশি তেল নিয়ে আরও বেশি তেল নিলে হয়তো পকোড়াটা আরও বেশি ভালো হতো তো এটাও মুচ মুছে হয়েছে তোমরা সেই অবধি দেখলেই বুঝতে পারবে তো আমাদের এপিট ওপিট করে মাছটা ভাজা হয়ে গেছে তোমরা সবাই জানো লোটে মাছটা খুব বেশি ফ্রাই করার দরকার পড়ে না খুব নরম প্রকৃতির মাছ হয় এটা তো আমাদের দুটো লোটে ফ্রাই হয়ে গেছে এইবার আমি বাকিগুলো আস্তে আস্তে ফ্রাই করে নেব এরপর আমি ডেকোরেশনের জন্য থালাতে নিয়ে নিচ্ছি একটা একটা করে লোটে মাছ আর সাথে গার্নিশের জন্য কিছুটা টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি আর কিছুটা হচ্ছে কাসুন্দি নিয়ে নিচ্ছি এইবারে এই যে লোটে মাছগুলোর পকোড়া তোমরা দেখতে পাচ্ছ বাটার ফ্রাই যেটা সব কটা প্রচণ্ড ক্রিস্পি হয়েছে তোমরা বুঝতেই পারছো শব্দটা শুনে আর খেতে তো আহা মানে যারা যারা লোটে মাছ খেতে ভালোবাসো স্পেশালি লোটে বাটারফ্রাই তারা তারা এটার স্বাদ কি ভালো করে জানবে তো আমার তো খুব সুন্দর লেগেছে বেশ ভালোই লেগেছে আর তোমাদেরও কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো টাটা আজকের জন্য এখানেই শেষ করলাম